প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আসছি বাংলাদেশের বিশাল একটা কোম্পানি ফিল্ড ফার্ম অ্যাগ্রোওয়ান। অ্যাগ্রোওয়ান বাংলাদেশে সবাই চেনে এক নামে, অ্যাগ্রোওয়ান বীজের জন্য বিখ্যাত। অ্যাগ্রোওয়ান একসাথে কৃষককে ফার্মার ট্রেনিং, বীজ এবং একই সাথে বীজের চারাও দিয়ে থাকে। উন্নত মানের বীজ অ্যাগ্রোওয়ান থেকে কৃষকরা পেতে পারে খুব সহজেই। অ্যাগ্রোওয়ানের আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে তারা একই সাথে চারা, বীজ এবং বিভিন্ন ফসল উৎপাদনের যে পরামর্শগুলো এগুলাও দিয়ে থাকে। আমি আসছি অ্যাগ্রোওয়ানের একটি ফার্ম ভিজিট করতে, যেখানে রয়েছে বিভিন্ন জাতের চারা। প্রথমে আমি আপনাদেরকে দেখাবো করলা লিডার জাতের চারা। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাগ্রোওয়ানের নার্সারি, এখানে উৎপাদিত হচ্ছে খুব সুন্দরভাবে পরিপূর্ণ যত্নের সাথে অ্যাগ্রোওয়ানের লিডার জাতের করল্লা। এরপরই রয়েছে আরেকটি শেড, এটি হলো ধূমকেতু মরিচ। বাংলাদেশে বিভিন্ন জাতের মরিচ চাষ হয়ে থাকে, তার মধ্যে অন্যতম জনপ্রিয় পপুলার একটি জাত হলো ধূমকেতু। আপনারা দেখতে পাচ্ছেন ধূমকেতু জাতের মরিচের চারা। আপনারা চাইলেই এখান থেকে মরিচের চারা কিনতে পারেন বা অনলাইন অর্ডার করতে পারেন। এগুলো এই যে শেডগুলো দেখতে পাচ্ছেন, এই শেডগুলোতে মূলত চারা উৎপাদিত হচ্ছে। আমরা আপনাদেরকে আস্তে আস্তে ঘুরে দেখাচ্ছি এগুলো আসলে কত সুন্দর যত্নের সাথে এই চারাগুলো উৎপাদন করা হচ্ছে কৃষকদের জন্য। আর কৃষকরা যাতে এই চারাগুলো নিয়ে ক্ষতিগ্রস্ত না হয়, এই জন্য পরিপূর্ণ যত্নের সহিত এই চারাগুলো কৃষকদের কাছে সরবরাহ করা হয়ে থাকে। কিছুক্ষণ আগে যে চারাগুলো দেখালাম এগুলো মূলত একটু বেশি বয়সের চারা। এখানে যেগুলো রয়েছে এই চারাগুলোর বয়স খুবই কম, অর্থাৎ এগুলো এখনো গাছ লাগানোর উপযোগী হয় নাই। আমরা যদি আরেকটু দেখি, আমার চারপাশে রয়েছে একটি পলি হাউস। এই পলি হাউসের ভিতরে সুন্দরভাবে এই চারাগুলো উৎপাদন করা হচ্ছে। এই জায়গাতে এখনো ট্রে, সিডলিং ট্রে দেওয়া হয় নাই, এগুলো হয়তো কিছুদিনের মধ্যে সিডলিং ট্রে দেওয়া হবে। আর মূলত অ্যাগ্রোওয়ানের ফার্মটি বেশি দিন হয় নাই তৈরি হয়েছে, এগুলো এখনো কনস্ট্রাকশন পর্যায়ে আছে। একদিন অ্যাগ্রোওয়ান হয়তো এমন কোনো জায়গা থাকবে না, পৌঁছে যাবে। এখানে আমরা একটি বেগুনের জাত দেখতেছি, এটা হলো মূলত বিগ বস, অর্থাৎ একটা বেগুন প্রায় হাফ কেজি 300 বা 400 গ্রাম হয়ে থাকে, অনেক বড় জাতের বিগ বস। এর পাশে একটা শেড দেখতে পাচ্ছি, এই শেডটা মূলত ছক্কা ছুপার করল্লা জাত। এটা বাংলাদেশে খুবই জনপ্রিয় একটি জাত। এখান থেকে চাইলে আপনারা যারা চারা নিয়ে চাষাবাদ করতে চান, তারা চাইলে এই চারাগুলো নিতে পারেন। ডানে বামে সামনে পিছনে সবখানে আসলে চারা উৎপাদনের জন্য তৈরি করা হয়েছে পলি হাউস। এরপরে এখানে আমি যে শেডটি দেখতে পাচ্ছি, এটা মূলত তরমুজের শেড। এই জাতটির নাম হলো স্মার্ট বয়। একসময় মানুষ বাংলাদেশে বিশেষ করে বিভিন্ন অঞ্চলে তরমুজ চাষ করতে ভয় পেত, কারণ তরমুজ চাষাবাদটা খুবই সেন্সিটিভ। অ্যাগ্রোওয়ানের হাত ধরে বাংলাদেশের কৃষিকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের সামিউল ভাই তৈরি করেছে স্মার্ট একটি সিস্টেম, যে সিস্টেমের আওতায় কোনো কৃষক যদি ফসল রোপণ করে তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে না এবং তার ফসল খুব ভালোভাবে উৎপাদন হবে। রোগমুক্ত ফলন পেতে হলে বা ফসল পেতে হলে আমরা অবশ্যই অ্যাগ্রোওয়ানের কাছে আসব এবং অ্যাগ্রোওয়ান থেকে বিষমুক্ত বা ভেজালমুক্ত চারা নিব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।